একদিন একদল ব্যাং একটি জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। দুইটি ব্যাং একটি গর্তে পড়ে গেল। বাকিরা যখন গর্তের কাছে আসলো, গর্তের গভীরতা দেখে ওদের আশা ছেড়ে দিতে বলল। কিন্তু ওই ব্যাং দুইটি সবকিছু অগ্রাহ্য করে গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকলো। বাকিরা এটা দেখতে পেয়ে ওদের থামতে বলল এবং কষ্ট করে চেষ্টা করতে বারণ করল। তাদেরকে এটা বোঝালো যে তাদের গর্ত থেকে বের হওয়া অসম্ভব। ইতোমধ্যে একটি ব্যাং আশা ছেড়ে দিল, সে ধরেই নিয়েছে এখানেই তার মৃত্যু হবে। কিন্তু অন্য ব্যাংটি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে থাকলো। গর্তের উপরে থাকা বাকি ব্যাংগুলো তার উপর চিল্লাতে থাকলো, সে কেন এত কষ্ট করে যাচ্ছে, সে কেন তার দুর্ভাগ্যকে মেনে নিচ্ছে না। সে আরও চেষ্টা করতে থাকলো এবং সে গর্ত থেকে বের হয়ে আসতে পারলো। সে যখন বের হয়ে আসলো, তখন বাকিরা জিজ্ঞেস করলো, তুমি কি আমাদের কথা শুনতে পাওনি? ব্যাংটি তাদেরকে বুঝিয়ে বলল, সে আসলে কানে শুনতে পায় না। সম্পূর্ণটা সময় সে ভেবেছিল সবাই তাকে উৎসাহ দিচ্ছে। মানুষের কথা অন্যের জীবনে বড় প্রভাব ফেলে। আপনার মুখ থেকে বেরিয়ে আসার আগে আপনি কি বলছেন তা ভেবে দেখুন। এটি জীবন ও মৃত্যুর মধ্যে পার্থক্যও হতে পারে।